আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শোকের মাস বলেই তারা চুপচাপ আছে, তবে একে দুর্বলতা মনে করলে বিএনপি ভুল করবে। আওয়ামী লীগ রাজপথ ভুলে যায়নি বলেও হুঁশিয়ারি করেন তিনি। তৌফিক মাহমুদ মুন্ডা রিপোর্ট। 2005 সালে 17ই আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে এই দিনে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ, আর সেজন্য বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এই জরুরি সভা। সভায় সভাপতির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, একটি মহলতা দোসররা বাড়াবাড়ি করছে। তিনি বলেন, শোকের মাস বলেই আওয়ামী লীগ চুপ আছে। বিএনপির সময় দেশে বিদ্যুৎ ছিল না উল্লেখ করে কাদের বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে তেলের দামও কমবে। তেলের দাম নিয়ে প্রতিবাদে শান্তিপূর্ণভাবে কর্মসূচি হলে সরকার বাধা দেবে না, তবে আগুন সন্ত্রাস হলে তা প্রতিরোধে ঘোষণা দেন ওবায়দুল কাদের। প্রতিদিনই বলে সরকার পালিয়ে যাবে, কোথায় পালাবো? আমাদের দেশ, এই দেশ বাংলাদেশ, পালানোর ইতিহাস আমাদের নেই। প্রয়োজনে দেশের মাটিতে জেলে যাব। আওয়ামী লীগ পালাবার দল নয়, পালাবার দল আপনারা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।